স্কুল থেকে বের হয়ে এরপরে আর বাসায় যায়নি। ভিডিও ফুটেজ পাওয়ার পরে আমরা পরিষ্কার যে এটা পরিকল্পিত সব কিছু। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের রাস্তায় গত 29 আগস্ট বোরকা পরা এক মহিলার সঙ্গে অদ্রীপকে কথা বলতে দেখা যায়। এই সময় তার সঙ্গে মেয়ে উপস্থিত ছিল। জানা যায় মেয়েটির সঙ্গে অদ্রীপের প্রেমের সম্পর্ক ছিল। চট্টগ্রামের মৌসিন স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো অদ্রীপ অহন সায়ান। গত 29 আগস্ট দুপুরের পর থেকে নিখোঁজ ছিল সে। চকবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী নদীতে স্কুলের পোশাক পরা অবস্থায় তার লাশ ভেসে ওঠে। এ সময় নৌকার চালকরা লাশটি উদ্ধার করে নৌপুলিশকে খবর দেয়। পরিকল্পিতভাবে হত্যা করে অদ্রীপের লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। স্কুল থেকে বের হয়ে এরপরে আর বাসায় যায়নি। এখন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একটা মহিলার সাথে এবং কাস্তুরী স্কুলের একটা মেয়ে এবং মা ওদের সাথে কথা বলছে, একটা ওর বন্ধু সহ। ভিডিও ফুটেজ পাওয়ার পরে আমরা পরিষ্কার যে এটা পরিকল্পিত সব কিছু। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি এটি হত্যার যোগ্য হয় তাহলে দৃষ্টান্তমূলক যেন শাস্তি পায়। আপাতত আমরা বাহ্যিক দৃষ্টিতে তেমন কোনো আঘাতের চিহ্ন পাইতেছি না, তবে ডাক্তারি মতামতের দৃষ্টিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ পিবিআই যৌথভাবে কাজ করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।